নমস্কার আজকে একটা অত্যন্ত সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ বিষয় বাঙালির প্রতিটা বাঙালির জানা প্রয়োজন এমন বিষয় নিয়ে আলোকপাত করতে এই লাইভটা করছি এই ফেসবুক লাইভটা করছি আমার ফেসবুক পেজে আধার কার্ড বাতিল নিয়ে নানা গুঞ্জন নানা আশঙ্কা রাজনীতি নানা কিছু হচ্ছে বিজেপি বলছে না কিছুই হচ্ছে না আধার কার্ড বাতিল করা হয়নি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বলছে এসব কিছুই হয়নি টেকনিক্যাল ফল্ট মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হচ্ছে এসবের বাইরে গিয়েও আমরা বলতে চাই আসলেই আধার কার্ড বাতিল হচ্ছে আসলেই বিদেশি বলে হিন্দু বাঙালিদের আধার কার্ড বাতিল হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালির আধার কার্ড বাতিল হচ্ছে শুভেন্দু অধিকারী যারা বলছেন সেটা মিথ্যাচার করছেন ভোটের আগে জোড়া তালি দিতে চাপা দিতে ধামা চাপা দিতে তারা এটা মিথ্যাচার করছে রাঁচির যে আধার কার্ডের যে রিজিওনাল হেডকোয়ার্টার সেটা হচ্ছে রাঁচিতে সেখান থেকে চিঠি আসছে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে আমি চিঠিটা পড়ে শোনাবো যারা লাইফটা দেখছেন তারা শেয়ার করবেন যারা হাসছেন তারা হাসুন কিন্তু আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলে আমরা পাশে থাকবো কোনোদিন আপনার না আধার কার্ড বাতিল হয়ে যায় কারণ আপনি যে দলই করুন যে ধর্মেরই হন আপনি কিন্তু বাঙালিটা মাথায় রাখবেন বাঙালিকে ওরা ভারত ছাড়া করতে চায় বাঙালিকে ওরা আসামে রাষ্ট্রহীন করেছে যে এই যে যে কোনো একটা মন্টু মাইতি করছে বা হাসছে ভাই তোমার আধার কার্ড বাতিল হয়ে গেলে কিন্তু আমরা পাশে থাকবো কথা দিলাম বনগার বিজেপি নেতা কোন একজন ঘোষ তার বাড়ি তার বোনের বা কারোর আধার কার্ড বাতিল হয়েছে সেই আধার কার্ডের লিস্টও আমার কাছে আছে সেই চিঠিও আমার কাছে আছে ঠিক আছে ওটা ও তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করতে পারো তুমি মুসলিম মুসলিম ভাই ভাই করতে পারো কিন্তু ওরা বাঙালিকে হিন্দু বা মুসলমান ভাবে না এবং বাঙালি তুমি যতই লাফাও তোমাকে ওরা ভারতীয় ভাবে না তোমাকে ওরা করতে চায় তাই বলছি আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি এখানে কোনো মিথ্যাচারের ব্যাপার নেই তথ্য এবং সত্যের ব্যাপার শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলছি বিজেপিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি আমি মিথ্যা করি মিথ্যা কথা বলি আসুন আপনি যে মিডিয়ায় বলবেন আপনাদের কেনা অনেক মিডিয়া আছে বাংলা পক্ষর কোনো মিডিয়া নেই কিন্তু চ্যালেঞ্জ করছি আপনি আসুন সত্য তথ্যের ভিত্তিতে কথা হবে সত্য সত্য এবং তথ্যের ভিত্তিতে কথা হবে আসুন চিঠিটা পড়ে শোনাচ্ছি যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই থেকে চিঠিগুলো আসছে সেটা হচ্ছে রাঁচিতে ওদের রিজিওনাল হেডকোয়ার্টার সেখান থেকে আসছে চিঠির একটা নম্বর দেওয়া আছে এই চিঠিটার ডেট হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ এক দু হাজার চব্বিশ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ ডি আর স্যার অবলিক ম্যাডাম দি আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার সাথ সার্চ ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার দ্য প্রভিশনস অফ রেগুলেশন টোয়েন্টি এইট এ অব আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন টু ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ভালো করে শুনবেন ফর দ্য রিজন দ্যাট দ্যাট আর নট ফুলফিল্ড অর্থাৎ আপনি ভারতে থাকার জন্য আপনার বৈধ কাগজপত্র নেই তাই আপনার আধার কার্ড বাতিল করা হচ্ছে স্টেইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড কি করে জানলো কারো ফুলফিল হয়েছে কি হয়নি আপনার আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে এটা ম্যাপ বেরিয়েছে কোন কোন জেলার আধার কার্ড বাতিল হচ্ছে মূলত উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জামালপুর যেখানে উদ্বাস্ত হিন্দু বাঙালি বেশি পূর্বস্থলী কালনার দিকে পূর্বস্থলী সমুদ্রগড় ওই জায়গাগুলো এদিকে রানাঘাটের দিকটা এদিকে বনগা মতুয়া অধ্যুষিত এলাকাটায় ওইদিকে জলপাইগুড়ি কোচবিহারের রাজবংশী অধ্যুষিত এলাকা এরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে মুসলমান তাড়ানোর মোহে পড়ে এরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে যে এই এলাকাগুলো বলছি সি এর নাম তাদের নাগরিকত্ব তারা ছিল তারা আমরা সকলে জানতাম কোনো দল তাদের বেনাগরিক বলেনি আমরা তাদের সহনাগরিক ভাবি আমরা তো একসঙ্গে স্কুলে কলেজে পড়েছি আমরা চাকরি করি তাদের ট্রেড লাইসেন্স আছে সব কিছু আছে কিন্তু তাদেরকে বিজেপি বোঝালো যে তোমাদের আমরা নাগরিকত্ব দেব বলে সি এর দিয়ে আসামের বাঙালিকে যেভাবে ঠকিয়েছে আসামের হিন্দু বাঙালিকে যেমন ঠকিয়েছে সেই একইভাবে সে একই ভাবে এই বাংলার বাঙালিকে সিএ নাম করে করে হঠাৎ করে আধার কার্ড বাতিল করে দিল আধার কার্ড বাতিল যার করেছে এটা হচ্ছে অধিকারী তার সারনেম বুঝতে পারছেন হিন্দু বাঙালি আমার কাছে যতগুলো কাগজ আছে এরকম অনেক কাগজ আছে প্রতিটা হিন্দু বাঙালির কাগজ মানে আপনি হিন্দু বলে বেঁচে যাবেন না হিন্দু হিন্দু ভাই ভাই বলে বিজেপি ভোট দিলেন শুভেন্দু কে চালালেন বেঁচে যাবেন না শুভেন্দুর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে এই যে ক্রমাগত লিখে যাচ্ছে ভাই আধার কার্ড বাতিল হলে ব্যাঙ্কিং পরিষেবা পাবে না এই যে মোবাইল নম্বরটা দিয়ে কমেন্ট করছে এখানে নেট ভরে মোবাইল চাকরি বাতিল হয়ে যাবে ট্রেড লাইসেন্স হবে না বে হয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে যে বলবে ফেক টা চ্যালেঞ্জ করছি কোন জায়গায় কোন মিডিয়ায় বসবে তথ্য প্রমাণ রেডি আছে চ্যালেঞ্জ করছি আর এবং তোমার মতো তোমাদের মতো ছোটো ছোটো সময়ের সঙ্গে লড়তে চাই না শুভেন্দু অধিকারীকে এবং সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক হিসাবে কে ভাই মন্টু গোবরে পোকা তোমার সঙ্গে ভাই তোমার সঙ্গে আমাদের কোনো একটা বিধানসভার সহযোদ্ধা এনাপ সমর্থক এনাপ তোমাদের বসদের বলছি তোমরা চ্যালেঞ্জ করছি যে প্রপাগান্ডা ছড়াচ্ছ মিথ্যে করছো যে আধার কার্ড বাতিল করা হচ্ছে না একদম এটা ভুল আধার কার্ড বাতিল হচ্ছে এবং আধার কার্ড বাতিল হচ্ছে এবং হিন্দু বাঙালিদের আধার কার্ড বাতিল হচ্ছে কারণ বলছে রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড ভাবুন বুঝুন এবার আঠাশে ধারাটা কি সেটা আমি পড়ে শোনাবো আধার আধার অ্যাক্টের অ্যাক্টের যে আপডেট এনরোলমেন্ট যে যেটা আছে দু হাজার ষোলো সকলের হাতে গুগল আছে সকলের হাতে ইন্টারনেট আছে যারা দেখবে ইন্টারনেট আছে বলেই দেখছো ইন্টারনেট আছে বলেই কমেন্ট করছো তোমরা গিয়ে টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট বি এই দুটো ক্লস তোমরা দেখে নাও তাহলেই বুঝতে পারবে কি লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অব সার্টেন আধার নাম্বারস টোয়েন্টি এইটে এ বলছে উইদাউট প্রেজুডিস টু এনিথিং কন্টেন্ড ইন রেগুলেশন টোয়েন্টি এইট ইন রেসপেক্ট অফ ফরেন অফ এ ফরেন ন্যাশনাল ফরেন তোমাকে বিদেশি বলে দিচ্ছে আধার কার্ড বাতিল হচ্ছে কারণ তুমি বিদেশি হু সিকিং এনরোলমেন্ট অর ইজ এন আধার অর ইজ এন আধার নাম্বার হোল্ডার আধার নাম্বার মে বি ডিএক্টিভেটেড কারণটা কি আপন এক্সপায়ারি অব দ্য পিরিয়ড অব ভ্যালিডিটি অব দেয়ার ভিসা ফর স্টে ইন্ডিয়া নাম্বার ওয়ান

নয়তো আপনি ভারতে ঢোকার যে জরুরি যে কাগজপত্র সেগুলো আপনার নেই আপনি অবৈধ তাই আপনার আধার কার্ড বাতিল করা হচ্ছে শুভেন্দু অধিকারী এরা টেকনিক্যাল 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 ফল্ট 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 এই এই বিদেশি বলে দেওয়াটা এই টেকনিক্যাল ফল্ট কি উত্তর প্রদেশের কোনো হিন্দিবাসীর সঙ্গে হয়েছে আমি চ্যালেঞ্জ করে জিজ্ঞাসা করতে চাই উত্তর প্রদেশের কোনো হিন্দিবাসীর কি টোয়েন্টি এইট এ ধারায় আধার কার্ড বাতিল হয়েছে গুজরাটের কোন গুজরাটের কি টোয়েন্টি এইটে এ আধার কার্ড বাতিল হয়েছে বিহারে কোনো ভোজপুরি হিন্দি ভাষীর কি টোয়েন্টি ধারায় আধার কার্ড বাতিল হয়েছে মধ্যপ্রদেশের কারোর ধারায় আধার কার্ড বাতিল হয়েছে টেকনিক্যাল ফল শুধু হিন্দু বাঙালি এবং বাঙালির সঙ্গে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিকে ধ্বংসের জন্য আর আমরা কালিদাস আমরা কালিদাস আমরা বলছি এই তো মুসলিম দাঁড়াবো মুসলিম দাঁড়াবো মুসলিম দাঁড়াবো আসামের হিন্দু বাঙালির মতো এই বাংলার হিন্দু বাঙালি উদ্বাস্ত বাঙালি একই ভুল না করে আসামের হিন্দু বাঙালি ক্যাম্পে পচে মরছে বারো লাখ হিন্দু বাঙালি নাম বাদ গেছে দুশো জনের বেশি আত্মহত্যা করেছে ছ লাখ ডিভোডার হয়ে গেছে অন্যের ক্ষতির কথা ভাবতে গিয়ে নিজের নাক কাটছ কালিদাস হচ্ছ ভাবো এরা তুমি ছিলে নাগরিক তুমি এখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে বিজেপি এসে বলো তোমাকে নাগরিকত্ব দেবে নাগরিককে নাগরিক বানাবে সিএটা ভুয়ো সিএটা জালি কারণ সিএতে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই সিএ নিয়ে প্রচুর টিবে টিবেটা আমরা বলেছি সমস্ত জায়গায় চ্যালেঞ্জ জানিয়ে বলেছি একজনও যে বলতে পারবে যে সিএতে কোনো নাগরিকত্বের গ্যারান্টি আছে তার জুতো চাটবো আমি পরিষ্কার করে বলছি চ্যালেঞ্জ করে বলছি তার জুতো চাটবো যদি কেউ দেখাতে পারে কাগজপত্র খুলে কাগজপত্র খুলে যদি কেউ দেখাতে পারে সিএতে নাগরিকত্বের গ্যারান্টি আছে তাহলে আমি তার জুতো চাটব সিএটা কি বলছে ভারত ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশ ভুটান পাকিস্তান আফগানিস্তান এই রাষ্ট্রগুলো থেকে কেউ যদি ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এসে ভারতে আশ্রয় নেয় শরণার্থী হিসাবে এগারো ছ বছর হয়ে গেলে ছ বছর হয়ে গেলে সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে এই করতে গেলে প্রথম সেলফ দিতে হবে এক যে আমি অবৈধভাবে ঢুকে পড়েছি কোন উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালি আছে যারা বলতে চায় আমি ভারতীয় নয় আমি অবৈধভাবে কানাদার পেরিয়ে এই ভারতে ঢুকে পড়েছি তাই আমাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হোক এবং নাগরিকত্ব দেয়া হোক এটা কে বলতে রাজি নাম্বার টু চাকরির পরীক্ষা দেয় দশ লাখ চাকরি পায় দু হাজার চাকরি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করা আর চাকরি পাওয়া এক জিনিস নয় সিএতে অ্যাপ্লাই করতে পারবে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই সিএ তৈরির জন্য বিল আনার জন্য যে জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যে রিপোর্ট বানানো হয়েছিল তাতে বলা হয়েছিল ধর্মীয় নির্যাতনের প্রমাণ দিতে হবে যে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল সে সেখানকার থানায় এফআইআর করে এসেছিল দু হাজার কুড়িতে নাগরিকত্ব আইন পাস হয় জানুয়ারি মাসে আইন হয়ে যায় দু হাজার উনিশে পাস হয় দু হাজার কুড়িতে আইন হয়ে যায় বলেছিল আইন পাস হবে নাগরিকত্ব পেয়ে যাবে চার বছর রুলস ফ্রেম হয়নি কেন পার্লামেন্ট তারা এত বিল পাস করছে এত আইন পাস করছে এত কিছু করছে সি এ রুলস ফ্রেম হয়নি কেন কে আটকে ছিল তাদের তো ভারতের কেন্দ্র সরকার ক্ষমতায় বিল পাস হয়ে গেছে তারা আপনাকে খেলাচ্ছে আসামের হিন্দু বাঙালিকে যেভাবে ধ্বংস করেছে বাঙালিকে যেভাবে ধ্বংস করেছে হিন্দু মুসলিম নির্বিশেষে এখানকার বাঙালির সঙ্গে একই প্রতারণা করছে আপনি তাদের ঘোর আপনি তাদের কাছে খেলার পুতুল দাবার বরে হয়ে গেছেন ভাবতেই পারবেননি মুসলমান বিদ্বেষের মোহে পড়ে হ্যাঁ যারা এটা স্বীকার করতে হবে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছ যারা বাংলাদেশ থেকে এসেছ মনের মধ্যে একটা ক্ষোভ আছে পরিবার পরিজন জায়গা জমি ভিটে ছাড়িয়ে আসতে হয়েছে তোমার মধ্যে যে ক্ষোভটা আছে সেখানকার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মুসলমানদের ওপর যে রাগটা আছে সেই রাগটাকে তোমাকে এখানে ভুল পথে চালিত করে সেই রাগটাকে ভোটের কাঁচামাল হিসাবে ব্যবহার করে বিজেপি কি করছে তোমার ক্ষতি করছে তোমার যে মুসল বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের যে মুসলমানের উপর রাগ সেটাকে তোমার ভুল পথে চালিত করে তোমার ক্ষতি করছে ভোটের কাঁচামাল হিসাবে ব্যবহার করে এই বাস্তব সত্যটা বুঝতে হবে এবার বাংলায় তোমার কেউ ক্ষতি করেনি ক্ষতি করেছিল পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মুসলমান তোমার মধ্যে সেই রাগটাকে জাগিয়ে দিয়ে সেই ক্ষোভটাকে উসকে দিয়ে দেশভাগে সেই যন্ত্রণাটাকে কাজে লাগিয়ে তারা কি করছে তোমার তোমার মাধ্যমে তোমার ক্ষতি করছে তোমার ব্রেনের মগজের দখল নিয়ে তোমার ক্ষতি করছে আর তুমি তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করে লাভাচ্ছ তুমি ছিলে নাগরিক সমস্ত নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছিলে কি এমন ছিল না যেটা আমার আছে তোমার নেই আমি হুগলির গ্রামের ছেলে আমাদের হাজার হাজার বছর ধরে এখানে বাস এবং আমরা ঘটি বাঙালি আমার কি এমন কাগজ ছিল যে তোমার ছিল না আমার আধার আমাদের হয় তোমার আছে তোমার ছেলে মেয়ে চাকরি করে আমাদের এলাকার ছেলে মেয়ে চাকরি করে কি এমন ছিল না যার জন্য তুমি বিজেপির মোহে পড়লে যেটার জন্য তুমি নিজের ক্ষতি করছো কি এমন ছিল না কেউ তো তোমাকে কংগ্রেস বলেনি তোমাকে সিপিএম বলেনি তৃণমূল বলেনি তুমি বেনাগরিক আমরাও বলিনি বিজেপি এসে তোমাকে বললো বেনাগরিক আমি নাগরিকত্ব দেব বিজেপি তোমাকে প্রথম বেনাগরিক বলেছে অন্য কেউ বলেনি পড়েছিল ফুল প্যান্ট ল্যান্ড করে দিয়ে বলছে হাফ প্যান্ট দিচ্ছে দেখো ধরো সিয়ে ধরো আরে ভাই আমি তো ছিলাম নাগরিক আমি তো ছিলাম ভারতের নাগরিক আমি ভোট দিই ফুল প্যান্ট পরেছিলাম ল্যান্ড করে দিয়ে বলে হাফ প্যান্ট নাও আর তুমি বলছি তো হাফ প্যান্ট দিয়েছে আরে ভাই তুমি ভাব ল্যাংটো করে ল্যাংটো করছে তোমাকে বিজেপি তার আগে তুমি ফুল প্যান্ট পরেছিলে সেটা ভুলে যাচ্ছ কেন সিয়ের গাজর কলা মূল ঝুলিয়ে লোকসভা ভোটের আগে তোমায় খেলিয়ে বাঙালির ক্ষতি করে চলেছে একের পর এক আধার কার্ড বাতিল হচ্ছে এই যে সব আধার কার্ড বাতিলের নমুনা এগুলো একদম আধার দপ্তরের ছবি নামগুলো আমি নাম এবং যোগাযোগগুলো ফোন নম্বরগুলো আমি বলছি না আধার কার্ড নম্বরগুলো বলছি না গোপনীয়তার স্বার্থে হিন্দু বাঙালি সরকার এটা হিন্দু বাঙালি হিন্দু বাঙালি অধিকারী হিন্দু বাঙালি হালদার হিন্দু বাঙালি আঠেরো হাজার বাঙালি নাম বাদ পড়েছে অধিকাংশই হিন্দু বাঙালি পূর্বস্থলী পূর্ব বর্ধমানের সমুদ্রগড় পূর্ব বর্ধমানের জামালপুর পশ্চিম বর্ধমানের একটা অংশ বসিরাট বন্ধা বারাসাত রানাঘাট কৃষ্ণনগর ধূপগুড়ি ময়নাগুড়ি কোচবিহার তুফানগঞ্জ বিস্তীর্ণ অংশে যেখানে উদ্বাস্তু হিন্দু বাঙালি থাকে উদ্বাস্তু বাঙালি থাকে তাদের নাম বাদ করছে আধার কার্ড থেকে ভাই ভেবেছিলে বিজেপি তোমাকে নাগরিকত্ব দেবে আর তোমার আধার কার্ড বাতিল করে দিচ্ছে আধার কার্ড বাতিল মানে ব্যাংকের পরিষেবা বাতিল হয়ে যাওয়া এই যে মোবাইল ইন্টারনেট করছো মোবাইল নম্বর বন্ধ হয়ে যাওয়া আধার কার্ড যেখানে যেখানে ব্যবহার হয় সব জায়গায় তোমার আউট তুমি আউট আউট আর তুমি বলছো শুভেন্দু তোমাকে বাঁচাবে শুভেন্দুকে চ্যালেঞ্জ করছে যে বলছে মিডিয়ার সামনে মিডিয়া পর যে মিথ্যা কথাটা বলছে যে আধার কার্ড কারো বাতিল হয়নি একদম প্রমাণ নিয়ে চ্যালেঞ্জ করছি প্রমাণ নিয়ে প্রমাণ সহযোগে চ্যালেঞ্জ করছি কোনো মুখের কথা নয় আমরা কোনো দলের মুখের কথা বিশ্বাস করি না সে তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কাগজ কথা বলবে যে রাষ্ট্র বাঙালি রক্তে স্বাধীন যে রাষ্ট্র আমাদের সেলুলার জেলের দেওয়ালে বাঙালি রক্তে দাগ লেগে আছে প্রতিটা ইটে সেই রাষ্ট্রে আমাদেরকে বেনাগরিক বলে বাংলাদেশি বলে বিদেশি বলে প্রতিনিয়ত হেনস্থা করবে বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচার করবে আর আমরা বলবো হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলবো এই আমার গুজাটি পুকুরা এসো পা কদিন চলবে বাঙালি ভাই বোনেদের বলতে চাই রাজবংশী ভাই বলতে চাই এদের ফাঁদে পা দিয়ে নিজের ক্ষতি করছো অলরেডি অনেক ক্ষতি করে ফেলেছ প্রমাণিত তোমাদের আধার কার্ড বাতিল হয়েছে কথা ছিল নাগরিকত্ব দেবে তুমি নাগরিক ছিলে তোমাকে বে নাগরিক করে নাগরিকত্ব দেবে কথা ছিল কি হলো তোমার আধার কার্ড বাতিল কি হলো তোমার নাগরিক পরিষেবা বাতিল তুমি হয়ে গেছো বাংলাদেশি তুমি হয়ে গেছো বিদেশি তুমি ভারত রাষ্ট্রের কেউ নয় টোয়েন্টি এ ক্লজে বাতিল হচ্ছে কি কারণটা বলে দিচ্ছে টোয়েন্টি এইট এ ক্লজ এবং আধার বাতিলের কারণটা বলা হচ্ছে ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড আসামে বিজেপি করা বাঙালিগুলো বাঁচেনি ববিতা পাল এখানে একজন মন্টু মাইতির মতোই এখানকার একজন দাদা দাদের মতোই অবুজের মতোই ববিতা পাল আসামে এনআরসির পক্ষে প্রচার করেছিল এনআরসি লিস্ট বেরোনোর পর দেখা গেল তার এনআরসি তালিকায় নাম নেই তেমনি যে আধার কার্ড বাতিল হয়েছে অনেক বিজেপি করা হিন্দু বাঙালি পরিবারে আধার কার্ড বাতিল হয়েছে বিজেপির বনগার নেতা কোন এক ঘোষের বোনের আধার কার্ড বাতিল হয়েছে সেই আধার কার্ড আমার কাছে আছে সেই চিঠি আমার কাছে আছে তুমিও বাঁচবে না তুমি ভাবতে পারো যে তুমি আর কোন গুজরাটি প্রভু তুমি আর ইউপির প্রভু এক ওরা তোমাকে এক ভাবে না তুমি বাঙালি তোমাকে ওরা ঘৃণার চোখে দেখে তোমাকে ওরা ঘৃণা করে তোমাকে ওরা ধ্বংস করতে চায় আসামের হিন্দু বাঙালিকে যেভাবে ওরা রাষ্ট্রহীন করেছে আধার কার্ড বাতিল করেছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে ডি ভোটার করেছে রোজ প্রতিনিয়ত মারধর করে তেমনি তোমাকে হিন্দু বাঙালি হ আর মুসলমান বাঙালি হ বাঙালি বলে তোমাকে ওরা ঘৃণার চোখে দেখে আর তুমি ওকে ওদের পা চাটো ওদের এরম প্রণাম করো আর কবে বাঙালি আর কবে তুমি ডাকবে সুভাষের জাতি তুমি মাতঙ্গিনীর জাতি তুমি সূর্য সেনের জাতি তুমি প্রীতিলতার জাতি আর কবে থাকবে তুমি আর কবে জাগবে আর কবে বুঝবে নিজের ভালোটা নিজের ভালো তো বাগলেও বোঝে নিজের ক্ষতি করো না অন্যকে বাস থেকে গিয়ে বাঁশটা নিজের পিছনে ঢুকিয়ে দিও না মুসলমান বিদ্বেষের মুহে পড়ে ভোটের কাঁচামাল হয়ে গিয়ে নিজের ক্ষতি করো না হিন্দু উদ্বাস্ত বাঙালির কাছে হাত জোর করে অনুরোধ তুমি কি ভেবেছিলে বিজেপিকে তো ভোট দিয়েছিলে যে বিজেপি তোমার আধার কার্ড বাতিল করে দেবে তুমি কি ভেবেছিলে তুমি তো ভেবেছিলে সিএ পাস হবে আর নাগরিকত্ব পেয়ে যাবে নাগরিকত্ব তো পেলেই না আধার কার্ড বাতিল হয়ে গেল আর তুমি নাগরিক আছো তোমার সিএ কেন দরকার যদি নিষেধ প্রামাণিক কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে এসে ভারত সরকারের ষষ্ঠ মন্ত্রী ষষ্ঠ প্রতিমন্ত্রী হতে পারে তুমি কেন নাগরিক নয় যদি শান্তনু ঠাকুর সে যদি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে সে নাগরিক না হলে মন্ত্রী হলো কি করে সে যে নিয়মে নাগরিক হয়েছে আমরা সকলে সেই নিয়মে নাগরিক আমরা কেন এটা বলছি না আমাদের অবৈধ ভোটারদের ভোটে যদি ভোট দেয়া সরকার তাহলে বৈধ হয় কি করে আমরা কেন এগুলো বলছি না তাই বলছি ফাঁদে পড়বেন না নিজের ক্ষতি করবেন না নিজের ভালো বুঝুন আসুন আমরা আধার বাতিলের বিরুদ্ধে লড়ি নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়ি অন্য কোন জাতিকে কিন্তু লাইনে দাঁড়াতে হয় না কাগজ খুঁজতে হয় না আধার বাতিল হয় না বাঙালির হয় কারণ আমরা বাঙালি আমরা ভারত স্বাধীন করে কি ভুল করেছিলাম ওরা ব্রিটিশে দালালি করতো ওরা এখন আমাদের নাগরিকত্বের পরীক্ষা নিচ্ছে লজ্জাজনক তাই যারা লাইভটা দেখলেন লাইভটা শেয়ার করবেন শুভেন্দুকে চ্যালেঞ্জ রইল পারলে সত্যের মোকাবিলা করো জয় বাংলা